জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ, হরিহরপাড়া থানার রকুনপুর এলাকার ঘটনা। জানা যায়, রকুনপুর গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে আজ শুক্রবার সকালে বোমা বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় হরিহরপাড়া থানার পুলিশকে। পুলিশ বাড়িতে ঢুকতেই গন্ধ পায় বারুদের। দেখতে পায় সিঁড়ির নিচে জল দিয়ে মুছে ফেলা হয়েছে এবং বাড়ির সবাই পলাতক। এর তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। আমরা শুনেছি একটাই বাস্ট হয়েছে, আর কি আছে এখন প্রশাসন সেটা দেখবে আছে কিনা, হয়তো থাকতে পারে, যেহেতু সেখানে ফেটেছে এখন হয়তো আছে। আতঙ্কে আছে এই এলাকার মানুষ, আতঙ্কিত সবাই, আমরা আতঙ্কিত। আমরা এই এলাকার মানুষ, এখানে প্রায় তিন চারখানা চায়ের দোকান, সব সময় মানুষের সমাগম, এলাকার মানুষ আতঙ্কিত। আমরা চাই এখানে যেখানে বোম্বিং অস্ত্রশস্ত্র যেখানে আছে অতি সত্বর উদ্ধার করে প্রশাসন তার ব্যবস্থা নেয়। তিনি এখন কে ফেলে গেছে না গেছে আমরা দেখতে গেছি তো, রাখাই তো ছিল, খোড়া ছিল, আমরা দেখিনি আসা।